মহাবিদ্যালয় এরি আরক্ষী থানার অধ্যক্ষ অধ্যাপিকা। অধ্যক্ষর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অধ্যাপিকার। অভিযোগ প্রতি অভিযোগত উত্তাল নগাঁওর এডিপি কলেজ। বিতর্কই যেন লগ নেড়া হয়েছে রাজ্যের মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়সমূহ। এইবার স্বয়ং অধ্যক্ষর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠিল। নগাঁওর আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ কুমার ভাগবতের বিরুদ্ধে এই অভিযোগ। স্থায়ী নিযুক্তির প্রলোভনেরে অধ্যক্ষগুলিয়ে যৌন নির্যাতন চলার অভিযোগ মহাবিদ্যালয়খনরে এগারী অধ্যাপিকার। ডক্টর সুরজিৎ কুমার ভাগবতী প্রিন্সিপাল হয় আর লিমিট পার করেছে কারণে মানে এটা কেস দিবলে মানে বাধ্যত পড়ছো আর মো বহুদিনের পর হ্যারাস করে আসে গতি মো কবলগাখি মানে এফআইআর দিয়ে দিছো পুলিশক কইসো গতি যবস্থা করে করব মো আর কবলগা একটু। এই অভিযোগের নগাঁও আরক্ষী থানা পালেগৈ অধ্যাপিকাগৰাকী। ইপিনে নিজ মহাবিদ্যালয়ৰ অধ্যাপিকাৰ এনে বিস্ফোৰক অভিযোগৰ পাছতেই ছ'চিয়েল মিডিয়াত স্পষ্টীকৰণ অধ্যক্ষ ডক্টৰ ভাগৱতীৰ। ফেচবুকত এটা পোষ্ট লিখি অধ্যক্ষ ভাগৱতীৰ বক্তব্য। মহাবিদ্যালয়খনত বোটানী বিভাগৰ বাবে হোৱা সাক্ষাৎকাৰত বায়'টেকনলজি বিভাগৰ অধ্যাপিকাগৰাকীক অৱতীৰ্ণ হোৱাৰ অনুমতি নিদিয়াৰ বাবেই ভুৱা অভিযোগ উত্থাপন কৰিছে তেওঁ। লগতে ভাগৱতীৰ প্ৰশ্ন, যদিহে চারি বছর ধরে যৌন নির্যাতন চলাই অহা হয়েছিল তেনেহলে সাক্ষাৎকারের বিশেষ দিনটে কিয় উঠা হল এই অভিযোগ? শিক্ষাগুরুর এই বাদ বিবাদর মাজত এতিয়া দুদুল্যমান স্থিতিত মহাবিদ্যালয়খনের শিক্ষার্থী সকল। চারি বছর অধ্যক্ষ হিসাবে আছে যান ছাত্র ছাত্রী পেছে আজি ধরনের যোন ছবি সেই খুবই ভাল আসে নিকা আসে এনেকা ধরনের কোনো কার্যসূচী করবো আমি কোনো বিশ্বাস করব নো। আর আমার মহাবিদ্যালয়ের অধ্যাপিকা মেম তেখেতে কি দৰ কিহৰ বাবে এনেকুৱা ধৰণৰ অভিযোগ এটা আনিছে সেই বিষয়ে আমি নাজানো। গতিকে আমি দুইজনকে সন্মান কৰোঁ, অধ্যক্ষ হিচাপে হওক বা এজন ব্যক্তি হিচাপে হওক মহিলা হিচাপে সন্মান কৰোঁ। গতিকে যিহেতু ন্যায়ালয়ত গৈছে বিষয়টো, গতিকে ন্যায়ালয়ে যিটো সিদ্ধান্ত দিব আমি সেইটো সন্মান জনাম। ইতিমধ্যে দুয়োপক্ষৰ অভিযোগৰ ভিত্তিত নগাঁও সদৰ আৰক্ষী থানাত ৰুজু হৈছে গোচৰ। মহাবিদ্যালয়ৰ দৰে উচ্চ শিক্ষাৰ প্ৰতিষ্ঠানত গুৰু দায়িত্বত থকা এইসকল শিক্ষাগুৰুৰ এনেবোৰ লাজ লগা কৰ্মকাণ্ডই এতিয়া উদঙাই দিছে ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থাৰ প্ৰকৃত স্বৰূপটো। একাংশ শিক্ষাগুৰুৰ অবিদ্যায়তনিক আচৰণে প্ৰমাণ কৰি দিছে প্ৰকৃততে তেওঁলোক কিমান দায়বদ্ধ শিক্ষাৰ্থীৰ ভৱিষ্যতক লৈ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰাজজ্যোতি দাসৰ সৈতে নগাঁৱৰ পৰা কৃষ্ণ শইকীয়াৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।